রিমোট কন্ট্রোল দিয়ে বসছি, ছেলে টিভি দেখে আমি ভিডিও করি। আপনারা দেখছেন কিনা জানি না যে পদ্মা সেতুর হইতেছে কি খবর খবর, এই ব্যাপারে আপডেট কেউ যেন শেয়ার না করে সোশ্যাল মিডিয়াতে। এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারীদের প্রতি কর্তৃপক্ষের তরফ থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা লক্ষ্য করেন যে সরকারের যে ইনসিকিউরিটি, এই দেশে কেউ কোথাও কিছু বললে, প্রধানমন্ত্রীকে নিয়ে একটু কথা বললে, একটা ছবি আঁকলে, একটা কার্টুন করলে, একটা কৌতুক করলে, সরকারকে নিয়ে কেউ একটু মজা করলে, এই সাথে সাথে নড়বড়ে হয়ে যায় তাদের ভিত্তি। আপনি দেশের কোনো সমালোচনা করলে, দেশের কোনো ইস্যু নিয়ে কথা বললে, আপনি দেশ বিরোধী ষড়যন্ত্র, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে, মানে এই দেশ পৃথিবীর সবচাইতে তলানির দেশগুলোর মধ্যে একটা, ওই দেশের তো কথা বলতে হবে ইস্যু নিয়ে, কারণ ওই দেশ ইস্যুতে ভরপুর বলেই তো পৃথিবীর সবচাইতে তলানির দেশগুলোর একটা হয়ে আছে, সেই দেশে আপনি কিন্তু কিছু বললে, যৌক্তিক সমালোচনা করলে উপর ঝাঁপায়ে পড়বে, আপনাকে ফাটায় ফেলবে, রাইট? কেস টেস, মানহানি, অপপ্রচার, ভাবমূর্তি বিনষ্ট। এখন হইতেছে যে এই যে পদ্মা সেতুর এই ঘটনাটা, এটা জাস্ট ওইগুলোরই একটা কম্পোনেন্ট আর কি, যে ইনসিকিউরিটি, যে কেন নিষেধ করছে এখন এই ঘটনাটা বোঝেন আগে। কারণ এই পদ্মা সেতুর আপডেট জানতে জানতে আমাদের মাথা, আমাদের জীবনটা তেজপাতা করে ফেলছে এই সরকার মিডিয়া। একটা স্প্যান বসে মিডিয়াতে খবর চলে আসে, একটা স্প্যান বসে বাংলাদেশের মন্ত্রী আমলারা গর্বে ফেটে পড়ে। পদ্মা সেতুর ইনিশিয়াল বাজেট খুব সম্ভবত ছিল 12,000 কোটি আর সামথিং, সেটা এখন 30,000 কোটি ছাড়াই গেছে ধাপে ধাপে। পদ্মা সেতু শেষ করার সময়সীমা ছিল সম্ভবত ইনিশিয়ালি 2019 আর সামথিং, সেটা 2019 পার হয়ে 20 পার হয়ে 21-এর মধ্যে এখন করতে পারলে খুশি হবে সরকার। সো এই যখন অবস্থা, এখন কোভিড সিচুয়েশনের কারণে সারা পৃথিবীতে কাজকর্ম পিছিয়ে যেতেছে, কাজকর্ম স্থবির হয়ে যেতেছে, স্লো ডাউন হয়ে যেতেছে, ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে ডেডলাইন ধরতে পারবে না, দেয়ার ইজ নো সেই মিনিট। কিন্তু স্বীকার করা যাবে না, সবসময় সেরা থাকতে হবে, সবসময় জয়ী থাকতে হবে, সবসময় বেস্ট থাকতে হবে, মানে দাবি দেওয়া মুখে, কাজে কাজে না পারে চাপার দিক থেকে হলেও সেরা থাকতে হবে। এই যে পদ্মা সেতুর কাজের মধ্যে হইতেছে কোভিড সিচুয়েশনের কারণে 200 জন পরামর্শকের মধ্যে 20 জন ফিরে চলে গেছে তাদের দেশে, আর আসবে কি না দোষীয় না, আর 180 জন পরামর্শক দিয়েও কাজ শেষ করা যাচ্ছে না, আমি জানি না কেন, জানি 20 জনের কারণে 1 বছর পিছিয়ে যাবে, 6 মাস পিছিয়ে যাইতে হবে কেন, আই ডোন্ট গেট ইট। আরেকটা হইতেছে যে বর্ষা মৌসুম চলে আসছে, সুতরাং এই স্প্যান বসানোটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে গেছে না, বর্ষা মৌসুম কবে আসবে, কবে কয়টা স্প্যান বসানো হবে, এতটা স্প্যান বসাইতে গেলে বর্ষা মৌসুমের আগে সে সবেন আর বর্ষা মৌসুম চলে আসবে, এগুলো তো সব আগে থেকে হিসাব করা আছে। সো এখন হঠাৎ করে এটা ফাইন্ড আউট করার কারণ কি, যেই বর্ষা মৌসুম চলে আসছে একটা স্প্যান বসানো শেষ করা সম্ভব হবে না, তার মানে যখন যেই কাজটা যেখানে শেষ করার কথা ওই রেটে শেষ করে আসা সম্ভব হয় নাই বলেই এই ওভারল্যাপিংটা হয়েছে বর্ষা মৌসুমের সাথে, এখন স্প্যান বসানো যাবে না। সো এই কারণগুলো, হ্যাঁ, ওনারা এক্সপার্টরা খুব সুন্দর চমৎকার করে কণ্ঠ করে বলবেন যে বর্ষা মৌসুম চলে আসে আমরা পারতেছি না, কিন্তু বর্ষা মৌসুম চলে আসলো কেন এই প্রশ্নের উত্তর করার কেউ নেই, জায়গা সেগুলো বলে লাভ নাই নাও, কারণ যেটাই হোক ধরলাম কোনো গ্রহণযোগ্য কারণ আছে, তার এখন পারতেছে না এটা করতে, ওকে ফাইন স্বীকার করে নাও যে আচ্ছা আমাদের আবারও ইয়েট অ্যানাদার টাইম আমরা হচ্ছে এটার ইয়ে পিছাইতে হইতেছে, এটার মেয়াদ পিছানো লাগতেছে, আমাদের বাজেট বা না সেটা তো স্বীকার করা যাবে না, ওই ইয়ে করতে হবে, একটা স্প্যান বসলে সেটা ছবি এসে ফেসবুকে দিতে হবে, কিন্তু একটা স্প্যান যদি না বসে সেটার কথা ফেসবুকে এসে বলা যাবে না, আমাদেরকে তো সেরা থাকতে হবে, এটা বুঝতে হবে। আপনার এই যে উন্নত সভ্য দেশ, তারা সব কিছু পারফেক্টলি করে, সব কিছু পারফেক্টলি করে, তারপরে যখন তাদের মধ্যে কোনো ইমপারফেকশন থাকে এগুলো কিন্তু একেবারে ডিটেলস সব কিছু উল্লেখ করতে হয়, এটাই এই দেশের সিস্টেম, এখানে কোনো হাইডিংয়ের কোনো সুযোগ নেই, যে হ্যাঁ আমার এই ইস্যু এই কারণে এটা, আর আমাদের সবকিছু হাইড করে 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 খালি সেরা দেখাইতে হবে, সাফল্য দেখাইতে হবে। সো ওই ইনসিকিউরিটির জায়গা থেকে বেসিক্যালি এটা করতেছে, যে আপনি খবরের খবরগুলো দেখেন, কোনো অপপ্রচারের শঙ্কায়, অপপ্রচার হয় নাকি এই শঙ্কার কারণে সরকার না করে দিয়েছে, রাইট? এর মাধ্যমে কাছে কোনো দেখছি না সোশ্যাল মিডিয়া তথ্য শেয়ার করে তথ্যগত বিভ্রান্তি হতে পারে, ওরে বাবারে পদ্মা সেতুর স্প্যান এতদিন ধরে যে ছবি শেয়ার করতেছে প্রতিদিন একটা একটা করে, তখন তো তথ্যগত বিভ্রান্তির কোনো ভয় ছিল না সরকারের, সরকারের পক্ষে গেছে। এখন যেহেতু জেনুইন একটা কারণ সামনে চলে আসছে, এখন তারা জানে ফর এ ফ্যাক্ট যে পদ্মা সেতু আবার পিছাইতেছে, এটার সময়সীমা এবং এটা কাজ সঠিক সময় শেষ করা যাবে না, এবং সুতরাং এখন তথ্যগত বিভ্রান্তি নিয়ে খুব ওয়ারিড হয়ে গেছে সরকার বা কর্তৃপক্ষ। এই ছবি সময় ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে, এই জন্যে এত বছর ধরে পদ্মা সেতুর ছবি দিয়ে আমাদের জীবন বরবাদ করে ফেললো, তখন ভুল ছবি নিয়ে সরকার টেনশনে ছিল না, যে আমরা 10টা স্প্যান বসাইছি, কেউ আবার 15টা স্প্যান বসাইছি বলে আমাদেরকে বাড়াইয়া চড়াই আমাদের সাফল্য প্রচার করতেছে কিনা, ওইটা নিয়ে টেনশন ছিল না। এখন আবার এখন যেহেতু স্প্যান বসবে না, জেনুইন খবরটা যদি বাইরে চলে আসে ওইটা নিয়ে তারা খুব কনসার্ন, রাইট? সো এই হইতেছে ইনসিকিউরিটিটা আর কি। এখন এই আমাদের সরকারের ইনসিকিউরিটি দেখলে আমার কুমারী মেয়ের কথা মনে পড়ে, বললেই ভেঙে যেতেছে, এটা একটু মনে হইতেছে একটু ক্রুড অ্যানালজি হয়ে গেল। আচ্ছা কুমারী মেয়ে নাই, লজ্জাপতি গাছের মতো, লজ্জাপতি গাছ যেরকম ধরলেই ভেঙে পড়ে, নিয়ে পড়ে, গুটায় ফুটে যায়, হ্যাঁ আমাদের সরকার হইতেছে এরকম, আমাদের কর্তৃপক্ষ হইতেছে এরকম, আমাদের দেশ হইতেছে এরকম, আমরা সবসময় সেরা,
এবং সেরা কখনই সেরাত্বটা নষ্ট হয়ে যায়, কখনই সেরাত্বটা প্রশ্নবিদ্ধ হয়, কখন মানহানি হয়, ভাবমূর্তি নষ্ট হয়, এই দুশ্চিন্তা, এই ইনসিকিউরিটিতে আমাদের ঘুম আসে না।